খেললাম আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজিলাম, খেলাম না কোনো মম মধু। তুমি একটিবার বলে দাও খোদা, তুমি একটিবার বলে দাও। কেন এমন করে আমাকে ডাকছিস থানা? এই সমস্ত জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজলাম, একটু মম মধু পেলাম না। কিন্তু বলতে পারো তুমি, গাড়ি মাঝুগণ লোকজন, আমি মাইতে দেবো কেমন করে? একটু মম মধু পেলাম না আমি। এখানে মম মধু কিছু পাবি না। কেন পাবো না? এখানে সমস্ত মম মধু আমি লুকাই তো করে রেখেছে। এখানে যারা মোহাম্মদ মহল করতে আসেন, সবাই আমার মুখে মোহাম্মদ মহল করে নিয়ে চলে যায়। কেউ আমার পূজা দেয় না। তুই আমার পূজা দিবি বাবা? কিন্তু কিন্তু তার আগে বলো, তুমি কে? আমি হলাম সবাই তোমার কাছ থেকে মম্মদ নিয়ে ভরি পট্ট করে চলে যায়, কেউ দেয় নাই তোমার পূজা। আমি ধনা মহুলে কথা দিলাম, আমি দেব তোমার পূজা। এখানে যারা মৌল করতে আসে তোর মতো ওই একই কথা বলি বলি, আবার সারা নৌকা মম্মদ পরিপূর্ণ করে নিয়ে চলে যায়। কেউ কিন্তু আমার পূজা দেয় না। তুই বলছিস আমার পূজা দেব, কিন্তু তোর কথা আমার বিশ্বাস হয় না। তুই আমার সঙ্গে কার কর? ওগো হিন্দুদের ঠাকুর রাইমণি, আমি ধনা মহলে তোমার সঙ্গে কথা দিলাম, আমার মম মধু পরিপূর্ণ করে দেওয়ার পর আমি নৌকা ছেড়ে যাওয়ার সময় তোমায় পূজা দিয়ে যাব। আমি তোমার সঙ্গে আমি মম্মদ পরিপূর্ণ করে দেব। কিন্তু কিন্তু হিন্দুদের ঠাকুর, বলো তুমি কি পূজা চাও? আমি কে পূজা চাই জানিস? পূজা আমি চাই চাই এখানে আসাটা যত সহজ, কিন্তু চাওয়াটা তত সহজ নয়। সবাইকে আমি জীবনের শেষ করে দেব। কি বলছো রাই বলি? তোমায় যদি আমি পূজা দিই তাহলে
তুমি আমাদেরকে সবাইকে শেষ করে দেবো বেশ তাহলে আমি যখন তোমার সঙ্গে তৈরি করেছি নরবলি পূজা দেব তাহলে তুমি তুমি আমাকে আমি তোমাকে চাই না তাহলে তাহলে আমার প্রাণের ভাই যে আমার কলিজার টুকরো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে সে যে মলি সাহেব আমার প্রাণের ভাই মোলাইকে নাও তোর ভাই মনাই কেউ চাই না তাহলে আমার নৌকাটা আছে বড় মাঝি বড় মাঝিকে চাই না তাহলে আমার বড় মাঝিকে চাই না কি বলছো তুমি আমি কাকে চাই জানো তুমি আমার ডাকলে চাচা তুকে তুকে বলে আমি তোমায় ডাকতে যাবো কেন আমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি কিন্তু এখন অনেক রাত চাচা তুমি ঘুমিয়ে পড়ো তুমি ঘুমাবে না আমি 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 ঘুমাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে তুমি ঘুমিয়ে পড়ো আমি ওকে কেমন করে দিয়ে যাবো তাই বলছি তুই কি ভাবছিস পরিপূর্ণ করে নেবে বিয়ে চাওয়ার সময় থেকে ওই চরে নামিয়ে দিয়ে যাবে কথাটা যেন মনে থাকে ধানা মনে আমি যখন তোমার সঙ্গে কায়ার করেছি কিন্তু আমার প্রাণের ভাই মনাইকে একটু একটা সে যে ঘুমিয়ে আছে তাই মনাইকে একটু একটা এই মনাই মনাই রে ওটনা ভাই এই মনাই ওট ভাই ভাটিতে বড় বিপদ আরে ঘুমালে হবে না ভাটিতে বড় বিপদ রে মনাই বড় বিপদ ভাইচা মনাই তুমি এখনো পর্যন্ত ক্ষমা নি ভাইচা মনাই ভাটিতে বড় বিপদ রে মনাই কি বলছো ভাইচা হ্যাঁ মনাই ভাটিতে বড় বিপদ কিন্তু কি বপরাধ হয়েছে ভাইজান জানিস মনাই ভাইজান দাড়ি মাঝিগণ ঘুমাচ্ছে দিকেও নৌকাতে ঘুমাচ্ছে তাই বলছি মনাই আসতে জানিস মনাই আমি অনাহারে অনা নিদ্রায় ছিলাম কিন্তু রায়মণির সঙ্গে আমার কথা হলো কি জানে রায়মণি আমায় বলল ওরে ধনা মম্মদু তোরা পাবি না কেন পাবো না মম্মদু নাকি ওই রায়মণি সব লুকাইতে করে রেখেছে কেন জানে রায়মণি বলল ওরে ধনা এই ভাটিতে সবাই আসে মম্মদু ভরি পূর্ণ করে নিয়ে চলে যায় কেউ দেয় না
পূজা চেয়েছে ভাইজান আমরা যদি সত্য দিন দাম মোহাম্মদ পরিপূর্ণ হয়ে যাই তাহলে কেন আমরা পূজা দেব না ভাইজান কিন্তু মনাই রে ভাইজান পূজা চলে আমাদের কি বার আমার অসুবিধা আছে ভাইজান মনাই হিন্দুদের ঠাকুর সেজে রায় মনি কি পূজা চাই জানে হিন্দুদের ঠাকুর রায়মণি আমি তোমার কাছে কায়ার করেছি আমি নরবলি পূজা দেব তাই কি বললে জানিস মনাই আমি বললাম ও গো রায়মণি তুমি আমার না আমি কত করে বললাম আমার পানের ভাই যে আমার কলিজার টুকরো যে তাও কি বলেছে ভাইজান তোকে নিল না রে নৌকাতে আছে পিয়ার ছেলে দুঃখে গেলে ওই জন্য তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম আমি ভেবে দেখিনি রে মোটাই আচ্ছা বলতে পারিস মোটাই ওই যে দুঃখিনী মায়ের একমাত্র সন্তান ও ছেলে যে ওর মায়ের আর কেউ নেই মোটাই যদি আমি আমরা মোহাম্মদ কিছু চাই না আমরা যে পরের সন্তানকে নিয়ে এসেছি আমরা যে দুটি মায়ের সন্তানকে নিয়ে এসেছি আমরা সবাইকে নিয়ে ফিরে যাব ভাই আমি কিছুতেই পারবো না আমার আমার চান থাকতে আমি কিছুতেই আমি কিছুতেই দুটিকে দাঁড়িয়ে দিয়েছি মহলে অসারাবে
তাকে দেখে ওই একটু ভয় পাইতা ভাইজা কিন্তু তুমি আমাদের রক্তকে যদি নামিয়ে দিতে চাও ওই পাখির মুখে আমি আমি তোর চাচা জুড়ে কেমন করে করবো বলতে পারো পরে হবে
দেখতে দেখতে নদীতে ভাটা পড়ে যাবে, এরপরে উজান মেয়ে তুমি যেতে পারবে না। হ্যাঁ তাই বলছি নৈক সোজা, নৈক সোজা কর। মাঝি ভাই মিয়া, তোমরা এই মুহূর্তে নৌকা ছেড়ে দাও। বেশ ছোট মাঝি বড় মাঝি চলে গেছে, যাও তুমি চলে যাও, আমি দুঃখকে একটু বলে বুঝি আমি যাচ্ছি। আমি ছোট মাঝি বড় মাঝির সঙ্গে আমরা এই জঙ্গলে যাচ্ছি, তুমি দুঃখকে একটু বুঝিয়ে তারপর তোরা করে আসছো ভাইজান। আমি বুঝিয়ে বলে যাবো, তোমার যেন দেরি না হয় ভাইজান। দেখছো না তোমার চাচাজিও চলে গেল। হ্যাঁ চাচা,
ওরা যে বেশি দূরে যাবে না কাছাকাছি থাকবে আমাকে তো যেতে হবে তাই বলছি তুমি নৌকাতে থাকবে আর বসে বসে শুধু মাদল বাজাবে তাই না বেশ আচ্ছা কিন্তু একটা কাজ করতে হবে যে তোমার কাজ কষ্ট হলো সবাই মহল থেকে ফিরে এলে তাহলে রান্না করবে কে তাই বলছি বাবা তুমি যেমনটি পারো ঠিক তেমনটি দুটো রন্ধন করে আমরা এসে সবাই খাবো চাচা আমি তো রান্না করতে পারি না চাচা আমি কেমন করে রান্না করব কেউ কি কোনো জিনিস পারে রে দুঃখে পারে তাই বলছি তুই যেমনটি পারবি ঠিক তেমনটি খানা পাকা আমি উঠে পারবো না চাচা দুঃখে আমি রান্না করতে পারবো না আরে আমি বললাম তো তুই যেমনটি পারবি ঠিক তেমনটি করবি আমরা আসি দুঃখে আসি আমি এক কথা বার বার বলি না দুঃখে বলার কথা হয় শেষ কথা যেমনটি পারবি তেমনটি খানা পাকাবি আমরা এসে শুনো খানা খেতে পাই আমি একই কথা বারবার শুনতে নারাজ কেমন করে রান্না করতে হবে সেটা এই ঘনা মঙ্গলে ভালো করে জানে তাই বলছে মুখোমুখি তর্ক করো না তুমি ঠিক যেমনটি পারবে তেমনটি রন্ধন করবে বল পারবে কি এই নৌকাটা বসে তুই শুধু মাদল বাজাবি তাহলে মনে করে এটা তোর এটা তোর মাপের ভাগ আর এদিকে আয় এদিকে আয় এখন আমি জিততে পারবি 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 না
বিপদ তাই না বাবা আমি খুব বিপদে পড়েছি মা তুই চিন্তা করিস না চিন্তা করব না সকল বিপদের অবসান হবে বাবা একবার তাকিয়ে দেখ আমি কে Thank you.
আজি খাইবি তো মারে চিন্তা কি রে আমি ঘরে
একটা কাঁচা লঙ্কাটাও তো বড়